নমস্কার। ভারতকে ১৯ শতকের টেক্সটাইলের লিডার হিসাবে ধরা হয়। এই টেক্সটাইলের উন্নতি গোটা বিশ্ব জানত। ইংরেজ সরকার এই জন্যই ব্যবসা বাণিজ্য বিস্তার করেছিল। অনেক ইতিহাস ও রক্তপাত সব নিয়ে ভারত একদিন স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আপনার মাথায় হয়তো একটা প্রশ্ন আসছে, এই স্বাধীনতার সাথে জওহরকোটের কি সম্পর্ক? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর যে স্টাইলিশ পোশাক পরতেন তা দীর্ঘ হাতা সম্পন্ন কোট বা জ্যাকেট, যা প্রধানত ম্যান্ডারিন কালারের। পোশাকটি তৈরিতে র মেটেরিয়াল হিসাবে খাদি ব্যবহৃত হয়। জওহরলাল নেহরুর জ্যাকেটটি কোমরের নিচে পর্যন্ত বিস্তৃত ছিল। আর এই জওহরলাল নেহরুর কোট থেকেই পরবর্তীকালে জওহর কোট বা নেহরু কোট নামে পরিচিতি লাভ করে। জনপ্রিয় রক ব্যান্ড দ্য বিটলসের পরিধান করার পর গোটা বিশ্বজুড়ে এটি ছড়িয়ে পড়ে, বিশেষ করে ইউরোপের বাজারে। ১৯৬০ থেকে ১৯৭০ দশক ইউরোপের বাজারে এটি প্রচুর পরিমাণে জনপ্রিয় ছিল। হলিউডের ফেমাস ক্যারেক্টার জেমস বন্ড, দ্য ডক্টর, দ্য মাস্টার চরিত্রে প্রবাহিত পোশাকটি ছিল এই স্টাইলিশ পোশাক নেহরু কোট বা জওহর কোট। এখনও ভারতে এই পোশাকটি অনেক জনপ্রিয়। বর্তমানে কিছু কিছু সময় জওহর কোটকে মোদি কোটও বলা হয়। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি পরিধান করেন। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, আরও কিছু ভালো ভিডিও স্বাধীনতা দিবস উপলক্ষে রয়েছে, যেমন পাকিস্তানের নাম কেমন করে হলো এবং জওহর কোটের সাথে স্বাধীনতার সম্পর্ক, জাতীয় পতাকার পরিবর্তনের ইতিহাস। এই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।